হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রিজ অ্যাক্টিভিটি। আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই শীতে কি আর বলবো, ভালোই আছি, মানে ভালো আছি বাট শীতে একটু কষ্টে আছি। তো যাই হোক, এখন বাজে কটা বাজে, 9টা বাজতে 10 বাকি, দেখো রাত 9টা বাজতে 10 বাকি। আর আমি না ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, গলাটাও কেমন লাগছে যেন বুঝতে পারছো তো। একটা মানে হঠাৎ করে একটা বিশেষ কারণে এখন আমাদের বেরোতে হচ্ছে, রেডি হয়ে গিয়েছি। আর এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো বলো, কোথায় যাচ্ছি? কালকে গিয়ে দেখা হবে। বলছো কোথায় যাচ্ছি, কালকে গিয়ে দেখা হবে, তো সেটাই থাক, সাসপেন্স থাক। এই যে রেডি হয়ে নিয়েছে, একদম প্যাকড আপ, একদম প্যাকড আপ। আমারও এখনো বাকি আছে, সে ডাকাত সাজবো আমি এখন, মাও বলে সাজবো। তো চলো গাইজ, সঙ্গে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। আর আমার লাইফেই বলবো, এরকম ফার্স্ট একটা ভিডিও আসতে চলেছে, মানে লাইফে প্রথম আমার সাথে এমন কিছু ঘটতে চলেছে। তো চলো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। গুড মর্নিং সকলকে। আর এই যে দেখতেই পাচ্ছ, সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি আমি, রেডি, আর মিতালি উপরে রেডি হচ্ছে। আর আজকে কোথায় যাচ্ছি আমরা সবাই সবটাই দেখতে পারবে। তোমাদেরকে তো বাড়ি থেকে আমি বলেছি যে একটা বিশেষ কিছুর জন্যই যাওয়া, তো সেটা কি, তো চলো সঙ্গে থাকো, দেখতে পারবে। আর মিতালি একবার রেডি হয়ে আসুক, তারপরে দেখাচ্ছে ওদিকে দাদা আর তোমাদের দাদা ভাই সবাই রেডি হয়ে গিয়েছে। গতকাল রাতে হঠাৎ করেই ছুটে আসার কারণটা এবার হয়তো তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। আর এই যে জালালখালি বাজারের চারিদিকের ভাইবস আর রয়েছে দিদি নাম্বার 1-এর পোস্টার, এটা দেখার পর তো একদমই পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে যে আমি আজকে চলে এসেছি দিদি নাম্বার 1 অডিশন দিতে। সত্যি ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল আর আমি প্রচুর এক্সাইটেড ছিলাম এটার জন্য। আজকে সত্যি করে অনুভব করতে পারছি যারা দিদি নাম্বার 1-এর ফাইনাল প্ল্যাটফর্মে পৌঁছায় তাদের যে কতটা আনন্দ থাকে, সত্যি করে আজকে বুঝলাম। তো ফাইনালি যে জায়গার কথা তোমাদেরকে বলছিলাম আমি সেখানে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে জালালখালি বাজার। এই যে আর পেছনে আমার পেছনে ব্যানার দেখে বুঝতে পারছো, আমার থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো যে কি, তবুও তোমাদেরকে একটু সাসপেন্সে রেখেছিলাম, বলছিলাম না প্রথমে। তো আমি চলে এসেছি আজকে জালালখালি বাজারে দিদি নাম্বার 1-এর অডিশন দিতে। তো মানে অডিশন দিতে এসে এতটা ভালো লাগছে, জানি না এরপরে যদি আর কিছু আর একটু এগোনো যায় তো কতটা আনন্দ পাবো, এতেই আমি ভীষণ আনন্দ পাচ্ছি। আর আমার শাশুড়ি মা সবাই ভীষণ এক্সাইটেড, আর এটাই স্বাভাবিক। তো এই যে ভাই চলে এসছে, হ্যালো বল ভাই, আশীর্বাদ করো। হ্যাঁ হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে, চিন্তা নেই। মানে খুব ভালো লাগছে এখানে এসে, আর অনেকে এসছে আরো অনেকেই আসবে। আমি ফর্ম ফিলাপ মানে ফর্ম নিয়ে নিয়েছি, ফর্মটা ফিল আপ করে এখন জমা দেবো, আর এরপরে কি হয় না হয় আমি নিজেও জানি না। আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সবটাই জানতে পারবে। অবশেষে ফর্মটা হাতে পেলাম আর একটা অন্যরকম ফিলিংস, খুব ভালো লাগছিল। অনেকের কাছেই মনে হবে এটা ছোটোখাটো একটা বিষয় বাট সিরিয়াসলি আমার খুব ভালো লাগছিল, জানি না কেন। তো ফর্মটা নিয়ে আসার দায়িত্বটাই আমার ছিল, আর এই যে ফিল আপের দায়িত্বটা আমার কর্তামশাই নিজেই নিয়ে নিয়েছেন। তো দেখো ফাইনালি রেডি হয়ে এসছে, আর আজকে ওয়েদারটা ভালোই হয়েছে, রোদ থাকাই তো ভালো হয়েছে, খুবই রোদ, আমি তাকাতে পারছি না এত রোদ। না মেঘলা থাকলে একটু ভালো লাগতো না। ম্যাডাম রেডি হয়ে এসেছে, সেলিব্রিটি মানুষ সবাই একদম এসেই সঙ্গে সঙ্গে ছেঁকে ছেঁকে ধরছে, খুব খিদে পেয়েছে আমাদের, এখন কিছু খেয়ে আসি। এখান থেকে তো আর খেতে দেবে না, অডিশন নেবে কিন্তু খেতে তো আর দেবে না। চলো, অডিশন অলরেডি শুরু হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে আসলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর মানে মনে হচ্ছে যে খালি পেটে গিয়ে অডিশন দেবো, ভুল ভাল বুকে তো হয়ে যাবে, গিয়ে খেয়ে আসলাম। তো এখন যাই, দেখা যাক কি বলে, মিতালি ওদিকে ফর্ম নিচ্ছে, ফর্মটা নিয়ে নিই। আমি ভাবছি যারা অডিশন দিয়ে বেরোবে জিজ্ঞেস করবো কি কি জিজ্ঞেস করছে। হ্যাঁ চলো, দেখা যাক কি হয়। তো অডিশন দিতে যাওয়ার আগে পর্যন্ত না মনে হচ্ছিল কি এমন কোশ্চেন করবে, আমি অ্যান্সার দিতে পারবো কি না, বাট সেরকম কিছুই না, খুব ইজি কিছু কোশ্চেন দিয়েছে আর কি। তো যাই হোক, আমার এইটুকু আসতে পেরেই খুব ভালো লেগেছে, জানি না আর ইন ফিউচার কি হবে আর কি। আর বললো মানে ইন্টারভিউ দেওয়ার পরে যেটা হয় যে পরে কল করে জানাবে, তো সেটাই বললো কল করে।
কি হয়েছে না হয়েছে আর এরকম ঢেকে নিয়ে কি একটা লিখলে ওটা আমাকে দেখায়নি, তো ওটাই হচ্ছে মনে হয় আমার মানে আদৌ আসবে কিনা আমার কাছে তার চাবিকাঠি মনে হচ্ছে ওই লেখাটা। আমরা অনেক সকালেই চলে এসেছিলাম, বলছিল যেহেতু 11টা থেকে, আর আমি প্রথমে শুনেছি যে আমরা দুজনেই শুনেছি যে ফর্ম নাকি মানে বেশি নেই, এই জন্য খুব সকালেই চলে এসেছি রেডি হয়ে, আর এখন সবাই আসছে আস্তে আস্তে, আর যেহেতু রেডি হয়েছি ভাবলাম কিছু ভিডিও ফিডিও বানাবো এখন। তো সেই জালালখালির ওই রাস্তাটায় কোন দিক থেকে এদিক থেকে না, তো ওই যেখানে আমরা ভিডিও বানাই তো সেখানেই যাবো, আর সুজনও আসছে, সুজন আর করণদীপ পিছনে আসছে, তো ভাবলাম রেডি যখন হয়েছি কটা ভিডিও টিডিও করে নিই। আমার বরের মুড অফ, কি গো কি গো সিলেকশন হয়ে যাব, মন খারাপ করতে হবে না, সবাইকে একই প্রশ্ন করছে, আমি তাহলে এটাই ভাবছি। চলো আসো আসো, ও ভিডিও করছে দেখেছো, ভিডিও লেভেল হাস্যকর। চলে এসেছি মিতালিদের বাড়িতে, মানে আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি যখনই ভিডিওটা শুরু করি জানো তো কাকিমা, এই তোমাদের পাশের বাড়ির গরুটা ডাকতে থাকে তখনই। হ্যাঁ, তো বাড়িতে আসলাম সবে মাত্র, আর আমরা বেরিয়ে যাব, তার কাকিমার রান্না বান্না হয়ে গেছে, অনেক কিছুই রান্না হয়েছে, তো জানি না কী কী হয়েছে, প্রতিদিনই বলি ভিডিওতে আমি জানি না কী কী রান্না হয়েছে, খেতে বসে তারপরে দেখি। তো চলো খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে আরো একটা ব্যাপার আছে সেটা বলবো, খাওয়া দাওয়া করে নিই তারপরে। কইলে বাবাটা কইলে, কবে যাবা তুমি আমাদের বাড়ি, আবার যেদিকে সরাচ্ছি এটা সেদিকে দেখছে, কবে যাবা তুমি আমাদের বাড়ি, কবে যাবা এদিকে, কবে যাবা, এই যে ওই যে ভীষণ কি করছে, কি করছে, এটা দিয়ে দেখছে শুধু, উঠছো না আমাদের, পুচকছো না, পুচকছো না, পুচকছো না, পুচকছো না, টাটা টাটা, তুমি টাটা করো, টাটা করো, টাটা টাটা। আমি জানি ভিডিওটা আসতে তোমাদের কাছে মানে অনেকটাই লেট হয়ে গেল, বাট মানে আমার ফোনের কিছু প্রবলেমের জন্য ভিডিওটা দিতে দেরি করেছি, তো যে বিষয়টা নিয়ে তোমাদেরকে বলবো ভেবেছিলাম, তো ভাবলাম যে তোমাদের কমেন্টের পরে আমি সেটা বলবো, যে আমার দিদি নাম্বার ওয়ানের অডিশনে আমাকে কী কী কোশ্চেন জিজ্ঞাসা করেছে, কী কী বললো, কী কী বলতে হয়েছে ফর্মে, আরও কী কী লিখতে হয়েছে সবটা, তো সেটা তোমরা যদি কমেন্টে জানো আমাকে, যে তোমাদের জানতে ইচ্ছে আছে, জানার ইচ্ছে আছে, তো আমি অবশ্যই বলবো, সেটাই ছিল বিষয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিলো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, খুব তাড়াতাড়ি 50K করে দাও, ওকে, চলো টাটা।